শুধু একটাই কথা ঈশ্বরকে বলার, যখন জানতে এগুলো আমার পড়া বেশি দিনের জন্য নয়, তখন কষ্ট করে এগুলো আমাকে দিয়ে না বানালেও পারতে। গুড মর্নিং এভরিওয়ান, আজকে শনিবার, এখন 11:45। আজকে সকালে উঠি আগে আমি স্নান করে নিয়েছি, বাড়ির পুজোটা আমি করেছি। দেখুন গোপুকে কী সুন্দর করে সাজিয়েছি আমি আজকে সকাল সকাল উঠে। আজকে আগে আমি গোপুকে খেতে দিয়েছি, এরপর আমি খাবো। বৃহস্পতিবার দিন, একে বৃহস্পতিবার ছিল, আমার মা গোপুকে ফেলে দিয়েছিল, ওর খুব লেগেছে, একদম এই ওপর থেকে নিচে পড়েছে গোপু, জানি না কতটা ব্যথা লেগেছে, মানুষ হলে বোঝা যেত। সেদিন আমি খুব কষ্ট পেয়েছি, সারাদিন আমি খুব আপসেট ছিলাম যে কেন পড়ে গেল, কীভাবে পড়ে গেল, আজ অবধি কোনো দিন পড়ে না, জানি না ইন ফিউচার কী লেখা আছে। যাকে চলুন আজকে ব্লগটা শুরু করছি। বেরোনোর আছে তাই খুব তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি, এরপর একটু খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাব। কী কারণে বেরোবো সেটা তো অবশ্যই শেয়ার করব, একটা মন খারাপ তো তার সঙ্গে অবশ্যই জড়িয়ে আছে। তো সঙ্গে থাকুন, সবটাই দেখতে থাকুন। জানি মন খারাপ হলে আপনারা প্রত্যেকেই সাপোর্ট করেন, প্রচুর প্রচুর ভালো পজিটিভ কমেন্ট করেন। আজকেও এক্সপেক্ট করবো যে আপনাদের থেকে এরকমই কোনো পজিটিভ কমেন্ট পাবো। সকলেই সুস্থ থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন। উইকেন্ডের বাজার বলে কথা, রোজ রোজ আমাদের তো মুড়ি ছাড়া আর কিছু টিফিন হয় না, সেই কারণে আজকে টিফিনে চিকেন পাস্তা সকাল সকাল। রাতের প্ল্যানটা কিন্তু আজকে আর হবে বলে মনে হয় না, তোকে আর কিছু খাওয়াতে হবে না, বুঝলি, তুই একটা রোল বা কিছু খাই দিবি। লক্ষ্মী পূজার পর ফিরে আসি, ফিরে এসে তুই আমি দুজনে হাফ হাফ টাকা দিয়ে একদিন যাওয়া হবে। এখন তোর খাওয়ানোর কথা, তুই একটা রোল টোল কিছু খাইয়ে দে তাহলেই হবে, বা অনলাইন পিজা অর্ডার করে দে একদিন। অনেকগুলো পয়সার ব্যাপার, সমস্ত পয়সাগুলো খরচা করবি, তুই ভাবিস না মরি, আমি ভাবছি ওটাকে, টাকা পয়সা নিয়ে ভাবতে হবে না। এটা দারুণ হয়েছে, ভালো লেগেছে, কি ঝাল লাগছে বলছে, ওই ঠান্ডা লেগেছে বলে দারুণ লাগছে। প্রেজেন্টিং আমাদের রকস্টার রোমিও, না বাজাও রকস্টার, বাজাও এটাকে। মাম্পি পিমনি ভালো জিনিসে দিয়েছে, ওরে বাবারে, আমার হাতেও লাগছে তোর পায়েও লাগছে। একটা বাজে, বলেছিলাম বেরোনোর আছে, তো রেডি হয়ে গেছি, বেরোবো। এবার যাচ্ছি কি কারণে, নিজের স্বপ্ন আশা দিয়ে বানানো কিছু জিনিসপত্র সেগুলোকে আজকে সম্পূর্ণভাবে বিদায় জানানোর জন্যই যাওয়া। হ্যাঁ, মনটা ভীষণ খারাপ লাগছে, মানে যেটা বলেও হয়তো বোঝানো সম্ভব নয়। দাঁড়ান সেই জিনিসগুলো কী কী আগে সেগুলো দেখায় দেখাচ্ছি, দাঁড়ান। এগুলো যেগুলো আর আমার সত্যি কখনো প্রয়োজন লাগবে না, শুধু একটাই কথা ঈশ্বরকে বলার, যখন জানতে এগুলো আমার পড়া বেশি দিনের জন্য নয়, তখন কষ্ট করে এগুলো আমাকে দিয়ে না বানালেও পারতে, কারণ এগুলো আমি 2020-21 বিয়ের প্রায় 3 বছর পরে বানিয়েছিলাম, মাত্র এই 2-3 বছরের জন্যই হয়তো। এই শাখা বাঁধার ওটা দেখুন ডিজাইনটা কি সুন্দর, না এটা আমি সেনকো থেকে বানিয়েছিলাম, যেহেতু তখন চাকরি ছিল। ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কি,
সেনকো থেকে বানিয়েছিলাম ওই মান্থলি যে স্কিমগুলো হয় সেই স্কিমে, দেখেছেন হয়তো যারা আমার পুজোর ভিডিও দেখেছেন। এই নোয়াটাও আমার সেনকো থেকে বানানো, চাকরি করতাম বলে ভীষণ স্টাইলিশ লোহা বানানোর শখ ছিল, এটাও সেখান থেকে বানানো। আর এই পলাটা আমাকে আমার বেস্ট ফ্রেন্ড দিয়েছিল এক বছর পুজোতে, মনে হয় 21 পুজোতে জামাকাপড় কেনার জন্য ও টাকা পাঠিয়েছিল। তো কত জামাকাপড় কিনবো না কিনে আরও কিছু এক্সট্রা টাকা অ্যাড অন করে এই পলা বাঁধানোটা বানিয়েছিলাম। এটা বানিয়েছিলাম বউবাজার থেকে, বউবাজার যে দোকান থেকে এই পলাটা বানিয়েছিলাম সেখান থেকে এই মুখ পলাটাও বানিয়েছিলাম। জানি না সামনের দিনে ভবিষ্যৎ কী আছে সেটা তো কেউই বলতে পারে না। যাচ্ছি আজকে এগুলোর কিছু জিনিসের গতি করতে আর শাখা পড়াগুলো খুলে নিতে সোনার থেকে। খারাপ লাগছে, প্রচণ্ড খারাপ লাগছে, মানে অনেকে আবার বলেন আমি হেসে হেসে কথা বলি কেন, তারা হাসির মর্ম বোঝেন না। এই হাসিটা অত্যন্ত বিষাদময় একটা হাসি নয়, মানে একটা নিজের প্রতি নিজের প্রচণ্ড একটা কষ্ট যেটা হয়তো বলে বোঝানো যায় না। আর এতটা কম বয়সে, একটা বয়সে গিয়ে হয়তো মানুষকে করতে হয়, কিন্তু আমার ক্ষেত্রে যেটা এতটা কম বয়সে এই জার্নিটা পেরোতে হচ্ছে বা এই কাজগুলো নিজে হাতে করতে হচ্ছে বলে না ভীষণ খারাপ লাগছে, মানে আই ক্যান্ট এক্সপ্লেইন এতটা খারাপ লাগছে। বাট নিজের জিনিস নিজে কী করতে হবে, কী করব কিছুই জানি না সত্যি কথা বলতে। না নিজের উপর রাগ হচ্ছে না ঈশ্বরের উপর কোনো রাগ বা ক্ষোভ আছে, কোনো কিছুই নেই, কারণ আই বিলিভ ইন ইউনিভার্স, ভীষণভাবে ওনাকে আমি ভরসা করি, ওনার প্রতি আমার বিশ্বাস আস্থা ভরসা সবটাই আছে, যেটা আমার নিজের প্রতিও নেই বা অন্য কারো প্রতি নেই, নো ওয়ান নো বডি কারো প্রতিই নেই, আমার একমাত্র ইউনিভার্সকে আমি বিশ্বাস করি, আস্থা রাখি, ভরসা করি। উনি যখন কিছু বুঝে এটা করেছেন নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে, নিশ্চয়ই আগামীতে উনি কিছু আমাকে নিয়ে ভেবেছেন বলে এত তাড়াতাড়ি এই ঘটনাগুলো ঘটিয়েছেন, এইটাই বিশ্বাস ভরসা রেখে বুকের মধ্যে বল এনে এগোনোর চেষ্টা করি। কারণ আমাকে মন থেকে জোর দেওয়ার মতো সত্যিই কেউ নেই, কেউ না, আমি কেউ না মেনশনই করে দিচ্ছি। তো সারাক্ষণ এই বিভিন্ন ভিডিও ইউটিউবে ফলো করে আর ইউনিভার্স কী সেটা নিয়ে প্রচণ্ডভাবে ইউটিউব ঘেটে ঘেটে, মানে ওয়ান টাইপ অফ রিসার্চ করে করে একটু ওনার প্রতি, একটু না মানে নিজের মন থেকে 100% ওনার প্রতি বিশ্বাস নিয়ে বেঁচে থাকা। দেখা যাক তারপর, আশা করছি যেভাবে আপনারা সঙ্গে আছেন সেভাবেই থাকবেন, আপনাদের কমেন্ট তো মনে জোর দেয়, আর আজকে আশা করছি একটু বেশি কমেন্ট পাবো, কারণ পজিটিভ কমেন্ট অনেক নেগেটিভিটি অনেক কষ্টকে কমিয়ে দেয়। ঈশ্বরের কাছে প্রে করি আমার পরিচিত বা অপরিচিত যারা আছেন সব খারাপটা যেন আমার উপর দিয়ে যা গেছে সেটাই থাক, অন্য কারো উপর দিয়ে এভাবে নিয়ে যাবেন না, এটা ঈশ্বরের কাছে আমার মন থেকে প্রার্থনা। চলুন এবার বেরিয়ে পড়া যাক। বেজে গেছে, যাওয়ার সময় 12টার সময় আমি একটু মুড়ি খেয়ে বেরিয়েছিলাম মা ওতায়, খিদেতে তো আমার পেটে আর কিছু মানে বাকি নেই, ছুঁচো ইঁদুর যারা ছিল সব বেরিয়ে পালিয়েছে, আর সাথে প্রচণ্ড টায়ার্ডও লাগছে। এখন তো আমি গিয়ে ভাত খাবো, সে যতই দেরি হোক, প্রচণ্ড খিদে পেয়েছে। দায়িত্ব নিয়ে পিপিন এসেছে বাবাকে ঘুম থেকে তুলবে বলে, দেখুন ঘুম থেকে উঠে কেউ হাসে ভোঁদার মতো,
দায়িত্ব নিয়ে পিপিন তুলে দিয়েছে, দেখেছেন ও ঘুম থেকে ওঠার আগে ওর মা দেখা দিয়ে গেলে কান্ত। ওর আবার ব্যাপার আছে, ও ঘুম থেকে উঠে যখন চোখগুলোকে ভালো করে কোচলে নেয় তাহলে মাকে দেখতে পেলে বুঝিয়ে দেয় যে চলো আমার হয়ে গেছে। দেখেছেন গা ভাঙা, দেখেছেন বড়দের অধম। ঠাম্মিটা জানেন তো কথা বলে বলে তুলে দিল, আমি তুলে দিতে পার কি সুন্দর একটা ভিডিও করতাম আজকে, মহা বদমাস ঠাম্মিটা। মাম্মা আ মাম্মা চলো চলো মামা এখানে দুষ্ট হয়েছে না। আচ্ছা মাম্মা এই সন্ধ্যের দিকেও ঘুমায়, কিন্তু রাত হয়ে গেছে বাবা। চল যা।